চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতায় পিছিয়ে বাংলাদেশের তরুণরা রোহিঙ্গাদের নিতে মিয়ানমারের প্রস্তুতি নেই ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন মুসলিম উত্তরাধিকারী সাংবাদিক বরিস জনসন তালেবানের সাথে আলোচনায় বসবেন ইমরান খান এবং বোরকা পড়লেই পনেরো হাজার টাকা জরিমানা নেদারল্যান্ডসে আসসালামু আলাইকুম নিউজ টেনের প্রতিদিনের আয়োজন দেশ ও বিশ্ব সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আব্দুর আব্দুরফ প্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে চাকরির জন্য যেসব প্রয়োজনীয় দক্ষতায় পিছিয়ে বাংলাদেশের তরুণরা বাংলাদেশের স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো থেকে ছাত্রছাত্রীরা যে শিক্ষা পাচ্ছে তাতে তারা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারছে না সাম্প্রতিক এক গবেষণায় এমন তথ্য উঠে আসে বেসরকারি সংস্থা ব্র্যাক বিআইজিডি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যৌথভাবে এ জরিপটি চালায় সারা বাংলাদেশে পনেরো থেকে ৩৫ বছর বয়সে চার হাজারেরও বেশি তরুণ তরুণীর ওপর এ জরিপ পরিচালনা করা হয় সেখানে দেখা যায় যে এই শিক্ষার্থীদের মধ্যে কম্পিউটার ও ইংরেজি ভাষায় আত্মবিশ্বাসী মাত্র ষোলো শতাংশ এছাড়া অংশগ্রহণকারীদের মাত্র এক পঞ্চমাংশ মনে করেন যে তাদের শিক্ষা চাকরি পাবার ক্ষেত্রে সহায়ক হবে জরিপের গবেষকদের একজন নিম্মি নুসরাত হামিদ বলেন বাংলাদেশের এক তৃতীয়াংশই তরুণ তরুণী যারা আগামীতে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে তাই এই তরুণদের চাওয়া পাওয়া এবং সমস্যার বিষয়গুলো জানতে এবং কোন ধরনের ক্ষেত্রগুলোয় কাজ করলে তাদের সুবিধা হবে সেই বিষয়গুলো তুলে ধরতে গবেষণাটি বেশ সময় উপযোগী বিবিসি বাংলাকে তিনি বলেন আজকালকার তরুণরা কোন দিকটায় ভালো তারা কোন বিষয়গুলো বেশি ভাবে সেই ব্যাপারে তাদের মতামত জানাটা জরুরি গবেষণা পরিচালনা করতে গিয়ে দেখা গেছে শুধুমাত্র চাকরি নয় কেউ যদি উদ্যোক্তা হতে চান তাহলে তারা ব্যবসা করার পুঁজি কোথা থেকে পাবে এমনকি নিজেদের চাহিদাগুলোর ব্যাপারে বেশিরভাগ তরুণ সচেতন না বলে জানান তিনি এক্ষেত্রে দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন মিজ হামিদ তিনি বলেন বাংলাদেশের যুব সমাজ স্কুল কলেজে যে শিক্ষা পাচ্ছে সেটা তাদেরকে কর্মজীবনের জন্য পরিপূর্ণরূপে তৈরি করতে পারছে না কেননা আমাদের শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের দক্ষতার শিক্ষার অভাব রয়েছে আবার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা যে দক্ষতা অর্জন করছে সেই দক্ষতা অনুযায়ী পর্যাপ্ত চাকরি নেই আবার যে চাকরিগুলো রয়েছে সেগুলো ভালো করার জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দক্ষতা আমাদের যুব সমাজের নেই বলেন এই গবেষক যেমন কম্পিউটার পরিচালনায় দক্ষতা ইংরেজি ভাষার দক্ষতা অথবা কারিগরি যে কোনো ধরনের প্রশিক্ষণ বাংলাদেশে কর্মসংস্থানের জন্য দক্ষতার চিত্র চব্বিশ শতাংশ তরুণদের কম্পিউটারে দক্ষতা আছে দশ শতাংশ তরুণীদের কম্পিউটারে দক্ষতা আছে একুশ শতাংশ তরুণদের ইংরেজিতে দক্ষতা আছে আর চোদ্দ শতাংশ তরুণীদের ইংরেজিতে দক্ষতা আছে সূত্র ব্র্যাক বিআইজিডি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণা গবেষণা প্রতিবেদন অনুযায়ী মাত্র চোদ্দ শতাংশ তরুণ তরুণী কারিগরি প্রশিক্ষণ পেয়েছে আবার এই দক্ষতার মাপকাঠিতে কাঠিতে দক্ষ তরুণের হার চব্বিশ শতাংশ অর্থাৎ তারা তাদের কম্পিউটারে দক্ষতার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী অথচ নারীদের কম্পিউটারে দক্ষতার হার মাত্র দশ শতাংশ অন্যদিকে ইংরেজিতে দক্ষতায় এগিয়ে একুশ শতাংশ তরুণ যেখানে নারীদের এই ভাষাগত দক্ষতার হার মাত্র চোদ্দ শতাংশ অর্থাৎ দক্ষতার দিক থেকে নারীরা এখনও অনেকটাই পিছিয়ে আছে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের তেমন কোনো প্রস্তুতি নেই বলে জানিয়েছেন গবেষণা সংস্থা অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট এএসপিআই স্যাটেলাইট দিয়ে তোলা রাখাইন অঞ্চলের ছবি বিশ্লেষণ করে এমন মন্তব্য করেন তারা প্রতিষ্ঠানটির একজন গবেষক নাথান রাসার রাইটার্সকে জানান স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া দু ও দু সালের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এখনও ওই অঞ্চলে ঘরবাড়ি ভেঙে ফেলার ঘটনা ঘটছে যা রোহিঙ্গাদের নিরাপদে পুনর্বাসিত করতে মিয়ানমার সরকারের আগ্রহের বিষয়টিকে প্রশ্নের মুখে ফেলেছে তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি রাখাইন প্রশাসনিক বিভাগের উপপরিচালক কিয়া সয়ার তুন দু সালে সেনাবাহিনীর নির্যাতনের মুখে মিয়ানমারের রাখাইন অঞ্চলের প্রায় সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয় সে সময় সেনাবাহিনীর নির্যাতনে বহু রোহিঙ্গা নিহত হওয়ার খবর পাওয়া গেছে তদন্ত শেষে এ হামলাকে জাতিগত নিধন বলে মন্তব্য করেছে জাতিসংঘ ঘটনার এক বছর পর বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে একমত হয়েছিল মিয়ানমার সরকার কিন্তু শেষ পর্যন্ত রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা যায়নি প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু না হওয়ার জন্য বাংলাদেশ সরকারকে দায়ী করেছে মিয়ানমার এএসপিআই বলছে রাখাইন অঞ্চল পুনর্গঠনের কোনো চিহ্ন তাদের চোখে পড়েনি দু সালের পর থেকে এ অঞ্চলে নিরাপত্তা উপস্থিতি বাড়ানো হচ্ছে বলে সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে এমনকি রাখাইনের রোহিঙ্গা উদ্ধোষিত অঞ্চলে সেনাবাহিনীর ছয়টি ক্যাম্প স্থাপন করা হয়েছে বলে ধারণা করছে এএসপিআই পিআই সালে রয়টার্সের এক তদন্তে দেখা গেছে মিয়ানমার কর্তৃপক্ষ রাখায়ন অঞ্চলে বৌদ্ধ সম্প্রদায়ের জন্য নির্মাণ করছে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিষয়ে মিয়ানমার সরকারের নেয়া পরিকল্পনায় দেখা গেছে রোহিঙ্গাদের তাদের নিজ গ্রামে নয় বরং আলাদা এলাকায় প্রত্যাবাসনের পরিকল্পনা করা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী হলেন মুসলিম উত্তরাধিকারী সাংবাদিক বোরিস জনসন এলোমেলো চুল ব্যতিক্রমী চাহনি আর ঝাঁঝালো বক্তব্যের জন্য খ্যাতিমান ব্রিটিশ নয়া প্রধানমন্ত্রী বরিস জনসন। সাংবাদিকতা ছেড়ে রাজনীতির মাঠে আসা বরিস জনসনের বেড়ে ওঠার গল্প বিচিত্র রকম দর্শক চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জানি প্রায় দুই দশকের সাংবাদিকতা আর রাজনৈতিক জীবনের নানা উত্থান পতন পেরিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন বরিস জনসন ঘনিষ্ঠ মিত্রদের বিশ্বাসঘাতকতায় কয়েক বছর আগেও যার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল যার উল্টোপাল্টা মন্তব্য অনেকবারই কনজারভেটিভ পার্টির নেতৃত্বকে বিব্রত করেছে অবশেষে সেই জনসনে যাচ্ছেন দশ নং ড্রাউনিং স্ট্রিটে মঙ্গলবার পার্টি তাদের নতুন প্রধান হিসেবে ছাপ্পান্ন বছর বয়সী সাবেকেই পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেন চূড়ান্ত পর্যায়ে জনসনের প্রতিদ্বন্দ্বিতা ছিল বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরিমে হান্টের সঙ্গে তবে দলের নিবন্ধিত কর্মী সমর্থকরা শেষ পর্যন্ত লন্ডনের সাবেক এই মেয়রকেই বেছে নিয়েছেন জন্ম জন্মপরিচয় পিতৃকুলের দিক থেকে জনসনের রয়েছে একই সঙ্গে ব্রিটিশ ও তুর্কি উত্তরাধিকার ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের প্রপিতা ছিলেন উসমানীয় শাসন আমলের রাজনীতিবিদ ও প্রখ্যাত সাংবাদিক আলী কেমাল বে উসমানীয় সাম্রাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ফাদেল ফরিদ পাশার আমলে মাস তিনে স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়িত্ব পালন করেন তিনি খবর হুরিয়াত ডেইলি নিউজের উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তুরস্কের স্বাধীনতা যুদ্ধের বিরোধী হিসেবে আলী কামাল ইউরোপে বসবাস শুরু করেন তখন তাকে নির্বাসনে পাঠানো হয়েছিল লন্ডনে এ কারণে নিজেকে মুসলিম উত্তরাধিকারী হিসেবে বলে থাকেন জনসন ইউরোপিয়ান পার্লামেন্টের সাবেক কনজারভেটিভ সাংসদ স্ট্যানলি জনসন ও তার প্রথম স্ত্রী চিত্রকর শার্লোট ফসেটের চার সন্তানের একজন বরিস। জন্ম উনিশশো সালের জুনে যুক্তরাষ্ট্রের নিউ সাংবাদিকতা ব্যবস্থাপনা উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করার পর জনসনের সাংবাদিক জীবন শুরু হয় উনিশশো সাতাশি সালে টাইমসের প্রতিবেদক হিসেবে যোগ দেন তিনি ডেইলি টেলিগ্রাফে জনসন ইউরোপ বিষয়ক সংবাদদাতা ছিলেন পাঁচ বছর পরে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত তিনি একই প্রতিষ্ঠানের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেন উনিশশো সাল থেকেই জনসন ম্যাগাজিন দ্য স্পেকটেটরে রাজনৈতিক কলাম লেখা শুরু করেন উনিশশো নিরানব্বই থেকে দু সাল পর্যন্ত তিনি ম্যাগাজিনটির সম্পাদক ছিলেন উনিশশো সাল থেকে জনসনকে বিবিসির হ্যাভ আই গড নিউজ ফর ইউ সহ টেলিভিশনের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত উল্টো পাল্টা মন্তব্যের কারণে তিনি টকশোর জনপ্রিয় মুখে পরিণত হন রাজনীতি উনিশশো সালে টেলিগ্রাফে থাকার সময়ে ক্লয়েড সাউথ এলাকা থেকে কনজারভেটিভ প্রার্থী হিসেবে হাউস অব কমন্স নির্বাচনে লেবার পার্টির মার্টিন জোন্সের কাছে পরাজিত হন দু সালের পার্লামেন্ট নির্বাচনে হেনলি অন টেমস আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন এক সাংবাদিকের সঙ্গে প্রেমের গুঞ্জনে ছায়া শিল্পমন্ত্রীর দায়িত্ব থেকেও তাকে সরিয়ে দেওয়া হয় দু সালের মেয়র নির্বাচনে দাঁড়িয়ে সংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার আট বছর পর দু সালে পশ্চিম লন্ডনের আসনে জয়ী হয়ে ফের পার্লামেন্টে ঢোকেন বরিস জনসন পারিবারিক জীবন দুই ছেলে ও দুই মেয়ের বাবা জনসন প্রথমে উনিশশো সালে অ্যালেগ্রা মস্টিন ওয়েনকে বিয়ে করলেও তাদের সংসার বেশিদিন স্থায়ী হয়নি উনিশশো সালে জনসন আইনজীবী মেরিনা হুইলারের সঙ্গে গাঢ়ছড়া বাঁধেন জনসনের চার সন্তানের মাই মেরিনা দুই যুগ পর গত বছর এ দম্পতি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তালেবানের সাথে আলোচনায় বসবেন ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর তালেবানের সাথে আলোচনায় বসবেন তিনি আফগানিস্তানে দীর্ঘ আঠারো বছর ধরে চলা যুদ্ধের অবসান প্রচেষ্টার অংশ হিসেবে তিনি তাদের সাথে আলোচনায় বসবেন যুক্তরাষ্ট্রে প্রথম সরকারি সফরে এসে ওয়াশিংটনে কথা বলেন তিনি ইমরান খান বলেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গেও তালেবানের সাথে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলেছেন এখন আমি তালেবানের সাথে আলোচনা করব এবং তাদেরকে আফগান সরকারের সাথে আলোচনায় বসাতে আমি সর্বোচ্চ চেষ্টা চালাব শান্তি বিষয়ক মার্কিন প্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় খান বলেন দু সালের জুলাইয়ে নির্বাচনে জয়লাভের পর মাত্র কয়েক মাস পরে তিনি ইসলামী জঙ্গি গ্রুপ আফগান তালেবানের সাথে যোগাযোগ করেছিলেন তবে তখন তিনি তাদের সাথে কোনো আলোচনা করেননি এ কারণে কাবুলের অবস্থা তখন তালেবানের সাথে আলোচনার পক্ষে ছিল না তিনি বলেন আমি সর্বদা বলেছি যে সামরিক পদক্ষেপের মাধ্যমে আফগান যুদ্ধের সমাধান করা যাবে না তিনি আরও বলেন এ কারণে তাদের মধ্যে আস্থা অর্জনে আমি সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয় ওই সফরে ইমরান খান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেয়েরও সঙ্গে সাক্ষাৎ করেন মাইক পম্পেও আফগান শান্তি প্রক্রিয়া এবং সন্ত্রাসবাদ দমনে সহযোগিতায় পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং একত্রে কাজ করার প্রতি বেশি জোর দেন বোরকা পড়লে পনেরো হাজার টাকা জরিমানা চলতি বছর আগস্ট মাস থেকে নেদারল্যান্ডসে নিষিদ্ধ হচ্ছে বোরকা এই নিয়ম ভঙ্গ করে কোনো নারী বোরকা পরে রাস্তাঘাটে বের হলে বা সরকারি বাসে কিংবা ট্রেনে উঠলে অথবা অফিসে কাজ করতে গেলে আইন ভঙ্গের দায়ে ওই নারীকে একশো ইউরো বা পনেরো হাজার টাকা জরিমানা দিতে হবে দেশটির প্রশাসন জানিয়েছে নেদারল্যান্ডসের আইন অনুযায়ী প্রত্যেক মানুষকে রাস্তাঘাটে মুখ দেখিয়ে চলাফেরা করতে হবে নেদারল্যান্ডস সরকার স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের কাছে এ বিষয়ে কঠোর নির্দেশনা পাঠিয়েছে এমনকি রাস্তাঘাটে বোরকা পরিহিত কোনো নারীকে দেখলেই তাকে যেন এ বিষয়ে নিষেধ করা হয় তার নির্দেশও দেয়া হয়েছে এই বিষয়টি কেউ মেনে না চললে তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ শুধু নেদারল্যান্ডসেই নয় কয়েকদিন আগে শ্রীলঙ্কা এবং টিউনিশিয়াতেও বোরকা ও নিকাব নিষিদ্ধ করেছে প্রশাসন ইস্টার সানডে উদযাপনকালে শ্রীলঙ্কায় ভয়াবহ জঙ্গি হামলার কারণেই প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয় বোরকা নিষিদ্ধ করতে আইন পাশ করা হয়েছে ফ্রান্স ও বেলজিয়ামেও একের পর এক জঙ্গি হামলার জন্যই ওই দুই দেশে বোরকা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন কিন্তু হঠাৎ করেই শান্তিপূর্ণ দেশ নেদারল্যান্ডসে কেন বোরকা নিষিদ্ধ করা হলো প্রশাসনের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি আমাদের আয়োজনগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন নিউজ টেন সংবাদ নয় প্রয়োজন